বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাজ, আমি আছি আমার চ্যানেল অ্যাক্টিভ রাজ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাই আজকে আমার মনটা কিন্তু খুবই খারাপ ভাই, তারপরেও ভাই আমি ক্যামেরার সামনে আসছি ভিডিও তৈরি করার জন্য। আর মন খারাপের কথাটা হচ্ছে, আমি বলবো না আসলে, আমার ভাইয়ের কাছ মুখ থেকে শুনে নেবেন যে আসলে আমার মনটা কেন খারাপ। তো চলেন ওর কাছ থেকে শুনে আসি। আসলে ভাই ওর মন খারাপ হচ্ছে এই কারণে যে ওর যে আগের যে চ্যানেলটা ছিল, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে ওর একটা চ্যানেল ছিল অ্যাক্টিভ রাজ নামে। সেই চ্যানেলটা আজকে সকাল 11টার সময় হচ্ছে হ্যাক হয়ে গেছে। তো চ্যানেলটা তার মানে যে পজিশন, তার মানে যে হ্যাক করছে চ্যানেলটা, চ্যানেলটাতে যত ভিডিও ছিল সব কিছু ডিলিট করে ফেলছে, চ্যানেলের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। তো এই কারণে আসলে ভাই ওর মনটা খুবই খারাপ। আর একটা জিনিস কি ভাই হচ্ছে, মনে করেন যেসব ইউটিউবার আছে হচ্ছে আপনার, তার মানে জনপ্রিয় ইউটিউবার হচ্ছে, তাদের মনে করেন যদি যদি কোনোরকমভাবে তাদের চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায়, অন্তত তারা যদি ফেসবুকে যদি পোস্ট করে যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, 2-4 দিনের ভিতর তাদের অসংখ্য সাবস্ক্রাইব তাদের সাবস্ক্রাইব লিস্টে যোগ হয়ে যায়। আর আমাদের মতন যারা ছোটোখাটো ইউটিউবার আছে তাদের কি একটা চ্যানেল হারায় যাওয়া মানে কি মানে আকাশ থেকে ঠাটা পড়ার মতো, ঠিক আছে, এই অবস্থা। এই কারণে আসলে আমার ভাইয়ের খুবই মন খারাপ। তো আপনারা যারা আছেন এই চ্যানেলটার ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই ওর সাথে থেকে ওর চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর ওর জন্য দোয়া করবেন, আর এতটুকু দোয়া করবেন যেন ওর চ্যানেলটা যেন দ্বিতীয়বার হ্যাক না হয়। আজকের ভিডিওটা ভাই আমি আপনাদেরকে বিনোদন দিতে আসিনি নাকি ভাই, হচ্ছে আজকে ভিডিওটা শুধু আমার জাস্ট কষ্টটা শেয়ার করার জন্য। আপনারা আশা করি আমার এই নতুন চ্যানেলটার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং আমার চ্যানেলটার পাশে আপনারা সবসময় থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা যেন আমি যেন অনেক বড় করতে পারি। আমার খুব শখ যে আমার ইউটিউব চ্যানেলটা আমি অনেক বড় করব, কারণ আমার ক্যামেরা স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু যে আমি এত কষ্ট করে যে আমার কেনা, আমি এটা কাউকে ভাষা বুঝাইতে পারবো না। আমি ফোন থেকে ভিডিও শ্যুট করি, কিন্তু তারপরও আমি যতটা সম্ভব আমি ভালো করে ভিডিও শ্যুট করার চেষ্টা করি যেন আপনাদেরকে একটা ভালো একটা ভিডিও উপহার দিতে পারি। যাই হোক, আমার মন খারাপের গল্প আর নাই বা করলাম। আপনাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।